সুনামগঞ্জ 3 আসন, শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা নিয়ে এ আসন। আসনটিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যাপক প্রভাব। অন্যদিকে নির্বাচনে অংশ নেয়া নিয়ে সংশয় থাকলেও নির্বাচনী এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন এমন আলোচনায় আছেন বর্তমান এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। ভোটার এবং আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলছেন এম এ মান্নানের প্রচেষ্টায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা সহ পুরো সুনামগঞ্জ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী তারা। এদিকে মনোনয়ন পেতে বেশ তৎপর সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। গতবার তিনি দলীয় মনোনয়ন পাননি, তবে আগামী নির্বাচনের আগে মাঠে এবং তদবিরের দিক থেকে বেশ তৎপরতা দেখা যাচ্ছে ডনের। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করছি, মনোনয়ন পাই বা না পাই সেটা বড় কথা নয়, আওয়ামী লীগের সঙ্গে থেকে দল ও দেশের মানুষের জন্য কাজ করে যাব। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পেতে এক বছর ধরে এলাকায় কাজ করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন, তবে তিনি পরাজিত হন। এবারও শাহিনুর পাশা চৌধুরী নির্বাচনী এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে প্রবাসে থাকা নেতাকর্মী সহ একাধিক নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করবেন বলে জানা গেছে। এদের মধ্যে আলোচনায় আছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সরেম আহম্মদ। যদিও তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, তবুও তার পক্ষ থেকে নেতাকর্মীরা এই আসনের জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। সবশেষ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় 3 লাখ। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন নৌকা প্রতীকের আব্দুস সামাদ আজাদ। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী ফারুক রশিদ চৌধুরী। এরপরের বার 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে আব্দুস সামাদ আজাদ নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী ফারুক রশিদ চৌধুরী। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আবারও যায় নৌকা প্রতীকের আব্দুস সামাদ আজাদের হাতে, কিন্তু 2005 সালে আব্দুস সামাদ আজাদ পরপারে চলে যান। পরে এ আসনের উপনির্বাচনে ইসলামী ঐক্যজোটের নেতা শাহিনুর পাশা চৌধুরী নির্বাচিত হন। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন এম এ মান্নান। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ঐক্যজোটের শাহিনুর পাশা চৌধুরী। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও জয়ী হন আওয়ামী লীগের এম এ মান্নান। তার সাথে লড়াইয়ে হারেন স্বতন্ত্র প্রার্থী আজিজুস সামাত আজাদ। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের এম এ মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানেশিস প্রতীকের শাহিনুর পাশা। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।